এখনও ভোগান্তি কমেনি সৌদিগামী প্রবাসীদের। একদিকে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তারা ভিড় করেছেন গুলশানে সৌদি অ্যাম্বাসিতে, অন্যদিকে টিকিট পেতে ভিড় দেখা গেছে বিমান সংস্থার কার্যালয়ে। এই মুহূর্তে কারণ বাজারে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া। রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন কাজল, যদি আসলে বলতে যাই, আজকে সৌদি এয়ারলাইন্সের যে টিকিট সেটি কিন্তু যাত্রীদেরকে দেওয়া হচ্ছে। এরই মধ্যে আমরা আসলে আজকে এখন 2300 টোকেনের মধ্যে যারা রয়েছেন তাদের মূলত টিকিটটা দেওয়া হচ্ছে, এবং আজকে যে নির্ধারিত দিন সেটি হলো যে 1900 থেকে শুরু করে 2300 পর্যন্ত যারা টোকেনধারী রয়েছেন তাদেরকে কিন্তু মূলত আজকে টোকেন দেওয়া হচ্ছে। এবং এর আগেও যদি বা কেউ যদি টোকেন নিয়ে থাকেন, যদি দেখা যায় যে তাদের ক্ষেত্রে আগে টিকিট নিতে পারেননি, কিন্তু এই 2300-র মধ্যে তাদের সিরিয়াল রয়েছে টোকেনের, সেক্ষেত্রে তাদেরও আজকে টিকিট নেওয়ার সুযোগ রয়েছে সৌদি এয়ারলাইন্সে। এবং অন্যদিকে যদি বলতে যাই যে আমরা আজকেও যেটি দেখেছি যে সৌদি এয়ারলাইন্সের সামনে বরাবরের মতন, অন্য অন্য দিনের মতন আজকেও কিন্তু যে টোকেনের জন্য অনেকে অপেক্ষা করছেন, কিন্তু পুলিশের তরফ থেকে এবং সৌদি এয়ারলাইন্সের তরফ থেকে যেটি জানানো হয়েছে, যারা এখনও পর্যন্ত টোকেন পাননি তারা যেন নতুন টোকেনের জন্য 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, কারণ আগামী 4 তারিখ থেকে আবারও নতুন টোকেন দেওয়া হবে। তবে সে বিষয়টি নিয়ে কিন্তু যারা প্রবাসী সৌদি প্রবাসী রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। তারা আসলে যেটি বলছেন যে তাদের অনেকেরই যে কাজের পৌঁছানোর জন্য যে সময়সীমা সেটি যেহেতু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে ভিসার মেয়াদ 24 দিন আরও বাড়ানো হয়েছে, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের যে কফিল রয়েছেন তাদের কাছ থেকে এখনও পর্যন্ত তারা কোনো নিশ্চয় পাননি, সেই কারণে তারা এক ধরনের দোলাচলে রয়েছেন, অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, এবং সে কারণেই কিন্তু তারা এখনও যে টোকেনের জন্য অপেক্ষা করছেন হোটেল সোনারগাঁয়ের বাইরে। আর ভিতরের যে অংশটি আমরা যেটি দেখতে পাচ্ছি যে লম্বা সারি, যারা 1900 থেকে 2300-র মধ্যে যাদের টোকেন রয়েছে তারা কিন্তু এখন যে তাদের এয়ার টিকেটের জন্য তারা অপেক্ষা করছেন সৌদি এয়ারলাইন্সের সামনে। এবং এরই মধ্যে কিন্তু আমরা যেটি দেখেছি বেশ কয়েকজনকে, 10 জনকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, হয়তোবা তাদের যে টিকিট অল্প কিছুক্ষণ পরে দেওয়া হবে। এবং সব মিলিয়ে যদি বলা যায় যে হয়তোবা যে একটি জটিলতা সেটি হয়তোবা কাটতে শুরু করেছে, কিন্তু যে অনিশ্চয়তা, অনেক প্রবাসীর মধ্যে যে অনিশ্চয়তা সেটি কিন্তু এখনও কিন্তু কাটেনি। যারা যারা হয়তোবা যে টিকিট পাচ্ছেন বা টিকিট নিচ্ছেন তাদের মধ্যে হয়তোবা যে এক ধরনের যে জটিলতার যে একটি ধাপ হয়তোবা কাটলো, কিন্তু অন্যদিকে প্রবাসীদের একটি অংশ রয়েছেন যাদের মধ্যে আসলে যে এখনও পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের টোকেন না পাওয়া, এবং সরকারের তরফ থেকে যদিও বলা হয়েছে যে তাদের ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু তারা আসলে যেটি বলছেন যে তাদের যে সৌদি আরবে তারা যাদের অধীনে কাজ করেন তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের নিশ্চয়তা পাননি। তারা তাদের যে কফিল যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু সেখান থেকে কোনো ধরনের স্পষ্ট বার্তা না পাওয়ার কারণে একটু ধোঁয়াশা বা অনিশ্চয়তা সেগুলো কিন্তু এক ধরনের রয়ে গেল। তো এই ছিল কাজল আমার কাছে সৌদি এয়ারলাইন্সের টিকিট দেওয়ার সবশেষ খবর। সৌদিগামী প্রবাসীদের সবশেষ খবর জানাতে আমাদের সাথে কারণ বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া।